আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে একটি প্রফেশনাল অ্যাম্প্লিফায়ার তৈরি করা হয়। তো দেখুন, প্রথমে আমরা বডিটি খুলে নেব। এরপর তিনটি 100K ভলিউম লাগিয়ে নিব বডিটির মাঝে ভালোভাবে, এক এক করে। যেখানে ভলিউম লেখা আছে সেখানে ভলিউম, যেখানে ব্যাস লেখা আছে ব্যাস, এবং যেখানে ট্রাবল লেখা আছে সেখানে ট্রাবল। মোট তিনটি ভলিউম তিনটি স্থানে লাগিয়ে নেব। ভলিউম লাগানোর সময় খেয়াল রাখতে হবে যেন ভলিউমগুলো ভালোভাবে লাগা হয়েছে কি না সেটি দেখতে হবে। তো ভালোভাবে ভলিউমগুলো লাগানোর জন্য অবশ্যই আমাদের প্লাসের প্রয়োজন হবে। এজন্য আমরা প্লাস দিয়ে ভালো করে ভলিউমগুলো টাইট দিয়ে নেব, যাতে ভলিউমগুলো নড়াচড়া না করতে পারে। কারণ ভলিউমগুলো নড়াচড়া করলে দেখা যাবে ভিতরে তার ছিঁড়ে যেতে পারে এবং সাউন্ড ব্যাস বাইকও ভালো হবে না। এরপরে আমরা একটি সুইচ লাগাবো। মনে রাখতে হবে সুইচটিতে যেটি জিরো দেওয়া আছে সেটি অফ অংশে থাকবে এবং ওয়ান অন অফে থাকবে। এরপরে আমরা বক্সের পিছনের অংশে একটি ট্যাগ লাগিয়ে নেব। তো ট্যাগে মধ্যে দুইটি লাল এবং দুইটি কালো টার্মিনাল থাকে। তো যে টার্মিনাল চারটি আছে এগুলোর মধ্যে স্পিকার লাগিয়ে দিতে হবে। একটি লাল এবং একটি কালোতে একটি স্পিকার, এবং অন্য লাল এবং কালোটিতে আরেকটি স্পিকার। এরপর ববিনার দিয়ে ট্যাগটিকে ওখানে আটকে নেব। তো এই জন্য আমাদের মোট দুইটি করে চারটি ববিনারের প্রয়োজন হবে। আর আমাদের লক্ষ্য করতে হবে যেন ট্যাগটি খুব ভালোভাবে ওখানে লাগানো হয়েছে কি না সেটি দেখতে হবে। তো দেখুন, খুব ভালোভাবে আমাদের ট্যাগ ভলিউম সুইচ লাগানো হয়েছে। তো আমরা এরপরে যে 12V 3000 A ট্রান্সফরমার, সেটি আমাদের 3BC বডির মধ্যে স্থানান্তর করতে হবে। তো এর জন্য আমরা 3BC বডির মধ্যে নির্দিষ্ট করে দুইটা ফুটা করে নিয়েছি অনেক আগেই। তো ওই ফুটা বরাবর আমরা ববিনার দিয়ে লাগিয়ে দেব। তো অ্যাডাপ্টার বা ট্রান্সফরমার একটি বিষয় লক্ষণীয় যে এখানে যে দুইটি তার আছে লাল, সেই দুইটি তার অবশ্যই আমাদের বিদ্যুতের সংযোগে দিতে হবে, এবং যে ব্লু এবং সাদা তার আছে এই তার তিনটি অবশ্যই আমাদের যে বোর্ড আছে বোর্ডে লাগিয়ে দিতে হবে। তো দেখুন, আমাদের যে 3BC বডি আছে এর পিছনে আমরা 12V 3000 A ট্রান্সফরমারটি লাগানোর জন্য যে ববিনাটের প্রয়োজন সেগুলো ভালোভাবে টাইট দিচ্ছি, যাতে 12V 3000 A ট্রান্সফরমারটি কোনোভাবেই নড়াচড়া করতে না পারে। তো এটি যত ভালোভাবেই লাগবে আমাদের জন্য তত ভালো হবে, ঠিক আছে। তো দেখুন, ট্রান্সফরমারটা খুব ভালোভাবে লাগিয়ে নিছি। এবার আমরা তিনটি লব নব লাগিয়ে নেব তিনটি ভলিউমে। দেখুন, ওখানে তিনটি মোট ভলিউম আছে, তিনটিতে তিন কালার ভলিউম লাগিয়ে নেব, যার ফলে বক্সটি খুব ভালো কালার দেখা যাবে। দেখুন, নব তিনটি লাগা শেষ। তো এবার আমরা 44 এ কোয়ালিটি খুব ভালো মানের একটি বোর্ড, এই বোর্ডটির বাজার মূল্য 180 টাকা। তো এটি আমরা এখানে সুন্দরভাবে প্যাকেট ছিঁড়ে ববিনেটের মাধ্যমে লাগিয়ে নেব। দেখুন, অরিজিনাল একটি বোর্ড। সবসময় এই বোর্ডটিতে খেয়াল করবেন, লক্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে এই বোর্ডটিতে তার লাগানো থাকে, ঠিক আছে। এখন এটি আমরা ববিনার দিয়ে যেভাবে ট্যাগ ট্রান্সফরমার লাগিয়ে নিয়েছি ঠিক একইভাবে বোর্ডটি লাগিয়ে নেব। তো ববিনাটে 44 বোর্ডটি লাগানোর কাজ চলছে। দেখুন, তো আমরা এই যে বক্সটি বানাবো এটি মূলত ব্লুটুথ সাউন্ড সিস্টেম হবে, যার ফলে
কোনো ইয়ারফোন, মেমোরি কার্ড, ইউএসবি, কোনো কিছু সংযোগ ছাড়াই একটি মোবাইল 10 মিটার বা তার কিছু দূর থেকে মোবাইলের মাধ্যমে কানেক্ট করে চালাতে পারবেন। তো দেখুন, আমাদের বোর্ডে সব কিছু লাগানো শেষ। তো এই পর্যায়ে আমরা একটু তার নেব এবং একটি টুপিন নেব, এবং যে টুপিনটি নিয়েছি, একটা টুপিনের 2টি টার্মিনাল থাকে। তো এই টুপিনের লাল এবং কালো তার 2টি সংযোগে লাগিয়ে নেব। তো তার 2টি লাগানোর কাজ চলছে, হয়তো কিছুক্ষণের মধ্যে লাগানো শেষ হবে। এরপরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে তারটি, আমাদের যে 3 পিসি বডি আছে এর ফুটো আছে একটা, ওই দিক দিয়ে আমরা তারটি 3 পিসি বডির মধ্যে প্রবেশ করাব। তো প্রবেশ করার পর আমরা বক্সে একটি সুইচ লাগিয়ে নিয়েছি, সুইচটি লাইটিং সুইচ। তো প্রথমেই বলেছি যে এই সুইচের যে 0 অংশ আছে এটি মূলত অফ, এবং যে 1 অংশ আছে এটি হচ্ছে অন। তো তার 2টি দেখুন 3 পিসি বডির মধ্যে আনা হয়েছে। এখন এই তার 2টি আমরা খুব সুন্দর করে রেখে দেব, দিয়ে আমাদের সোল্ডারিং আয়রন এবং রজন, রং, তার ইত্যাদি প্রস্তুত করব। তো একটি বিষয় জেনে রাখা ভালো যে টুপিনের লাল এবং কালো তার সুইচের উপরের যে 2 টার্মিনাল আছে সেখানে লাগিয়ে নেব। তো কেন বললাম, একটি সুইচে মোট 6টি টার্মিনাল থাকে মূলত লাইটিং সুইচে, 0 অংশে 2টি, 1 অংশে 2টি। তো 0 অংশে হবে ট্রান্সফরমারের সংযোগ, ও দুঃখিত, 0 অংশ হবে বিদ্যুতের সংযোগ এবং 1 অংশে হবে ট্রান্সফরমার সংযোগ। প্রথমে আমরা ট্রান্সফরমারের লাল এবং কালো তার 2টি সুইচের নিচের 2 টার্মিনালে লাগিয়ে নেব সুন্দরভাবে, হয়তো সোল্ডারিং করা হয়েছে উপরের এবং নিচের সবগুলি তারে। তো আবার একটি কথা বলি, আমাদের এখন যে তারগুলি দেখা যাচ্ছে 2টি ব্লু এবং 1টি সাদা, তো এই তারগুলি আমরা খুব ভালোভাবে পেঁচিয়ে নেব যাতে বুঝতে না পারা যায় যে এখানে অনেকগুলো তার আছে, এবং পেঁচিয়ে নেওয়ার কারণে তারটা খুব ভালো এবং অল্প পরিসরে দেখা যাবে। তো তার 3টি পেঁচিয়ে নেওয়ার পর আমরা যেটি করব, দেখুন খুব সুন্দরভাবে পেঁচিয়ে নেওয়া হয়েছে, 2টি কালো ডায়োড নেব, ডায়োডের লাল টার্মিনাল 2টি একত্রে পেঁচিয়ে দেব, ঠিক আছে। তো এই যে ডায়োডের লাল 2টি টার্মিনাল আছে, এখানে দেখুন আমাদের আরেকটাতে 2টি ব্লু এবং 1টি সাদা তার এসেছে। তো এই ব্লু তার 2টি আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে কালা ডায়োডের 2 টার্মিনালে সোল্ডারিং করে নেব, ঠিক আছে। তো সুন্দরভাবে সোল্ডারিং করা হচ্ছে, দেখুন যে ব্লু তার 2টি আছে এই 2টি আমরা কালা ডায়োডের। এরপর আমরা 25 ভোল্ট 22 UF ক্যাপাসিটার নেব, এটিতে 2টি প্রান্ত আছে মূলত লাল এবং কালো। তো আমাদের লক্ষ্য করতে হবে কালো ডায়োডের সংযোগে ক্যাপাসিটারের লাল টার্মিনালে লাগিয়ে দেব। তো আমাদের এই যে কালো ডায়োড 2টি, এটি আমরা ক্যাপাসিটার যে একটু সাদা দাগ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কালো, এবং যেদিকে দাগ নেই এটি হচ্ছে লাল। এই ডার্ক সাদা টার্মিনালে আমরা ডায়োডের সংযোগ ভালোভাবে প্লাস দিয়ে পেঁচিয়ে দেবো, এবং যে থেকে দাগ আছে একটা ভালো সুন্দর করে ঘাটিটা না, এখানে আমরা সাদা সংযোগ লাগিয়ে দেব। দেখুন আমাদের 25 ভোল্ট 22 UF ক্যাপাসিটার সংযোগ দেওয়া হয়েছে। এরপর আমরা 44 ভোল্টের লাল এবং কালো সংযোগ আমরা ক্যাপাসিটারের লাল এবং কালো টার্মিনালে
সুন্দর করে সোল্ডারিং করে দেব। কিন্তু এর আগে আমরা যে কাজটি করে নেব সেটি হচ্ছে আমাদের ভলিউমে তিনটি তার থাকে, ব্যাসে তিনটি তার এবং ট্রাবলের তারগুলো লাগিয়ে নেব। তো আমাদের লক্ষ্য করতে হবে যে সুইলে সুইলের বোর্ডে যে প্রথম যে তার দুটি ফার্স্ট এগুলো হচ্ছে ভলিউমের, সেকেন্ড তারগুলো হচ্ছে ব্যাস বা বিটের এবং থার্ড অর্থাৎ তৃতীয় পজিশনে যে তার তিনটি আছে এই তিনটি ট্রাবল বা মিউজিকের। তো প্রথম ভলিউমের কাজ হচ্ছে সাউন্ড দেওয়া, দ্বিতীয় ভলিউমের কাজ হচ্ছে বক্সের ব্যাস বিট দেওয়া, তৃতীয় ভলিউমের কাজ হচ্ছে বক্সের মিউজিক দেওয়া। তো এক এক করে প্রত্যেকটা ভলিউমের ভালো করে তার সোল্ডারিং করে দেব। এরপর আমরা এই যে বক্সটিতে আছে এর তারগুলো যেখানে ফ্লেমে লাগিয়েছি এগুলো সুন্দরভাবে লাগানো আছে কি না সেটি আমরা খেয়াল করে দেখব, কেননা একটু ব্যতিক্রম হলেই আমাদের সব পরিশ্রম ব্যথা হয়ে যাবে। ঠিক আছে, দেখুন ভলিউম এবং ব্যাসের তার লাগা হয়েছে। এবার তৃতীয় যে তারগুলো আছে মিউজিক ব্যাটনে এইগুলো লাগানোর পালা। তো এখন আমরা এগুলো লাগাবো। এগুলো লাগানোর পরে আমাদের তৃতীয় পর্যায়ে যে কাজ সেটি হচ্ছে আমাদের যেহেতু এই সাউন্ড বক্সটা ব্লুটুথ, ঠিক আছে, এই জন্য আগে থেকে আমাদের একটা ব্লুটুথ ইউএসবি নিয়ে রাখা লাগবে। তো যাই হোক, সেটি আমরা পরে যখন লাগাবো তখন বিষয়টা বলবো। তো এখন আমাদের ভলিউমের যে তিন নম্বর ভলিউমটি আছে সেখানে আমাদের মিউজিক বা ট্রাবল টোন বলেন সেটি লাগানোর কাজ সেটিও শেষ। এরপর আমরা দেখেন এই যে সাউন্ড বক্স বা এমপ্লিফায়ারটি আছে এটিতে দুইটি সাদা তার আছে যে দুইটি ইনপুট, অবশ্যই মনে রাখতে হবে এই তার দুটি ইয়ারফোনের, ঠিক আছে, যেখানে ইনপুট আছে সেই দুটি ইয়ারফোনের। এরপর আবারও খেয়াল করেন আমাদের বক্সে বা সাউন্ড সিস্টেমের যে বোর্ডটি আছে 6440 বা কেউ 4440 বলে থাকে এই বোর্ডটির মধ্যে দুইটি ব্লুটুথ আছে, ঠিক আছে। তো এই ব্লুটুথটি তার দুটি স্পিকারের এবং ওই অংশে আপনারা যদি নিচে লক্ষ্য রাখেন তো এই বোর্ডটিতে কোথায় কোন মানে জিনিসের লাইন বা ভলিউম ব্যাস ট্রাবল ইত্যাদির লাইন বোর্ডটির মধ্যে সেই ডায়াগ্রাম এঁকে দেওয়া আছে এবং প্রকৃতপক্ষে সেখানে লিখিত আকারও প্রকাশ করা আছে যে বোর্ডের কোন সংযোগ কোথায় হবে। তো আমরা জানি এই বোর্ডের যে ব্লু তার দুটি আছে স্পিকারের, তো এই জন্যই তার দুটি একটি ব্লু তার প্রথমে নেব নিয়ে দুইটি লাল সংযোগে এবং পরে আরেকটি ব্লু তার নিয়ে দুইটি কালো সংযোগে লাগিয়ে দেবো ট্যাগের, সুন্দর করে সোল্ডারিং করে দেওয়া লাগবে। কেননা এই ট্যাগের মধ্যে আমাদের স্পিকার মাইকের সংযোগ হবে। তো একটি জানার বিষয় যে এই সাউন্ড বক্স বা এমপ্লিফায়ারে যে সার্কিটটি ব্যবহার করা হচ্ছে এই সার্কিটটি খুবই ভালো এবং মানসম্মত, যার ফলে এই সার্কিট থেকে 12 ইঞ্চি থেকে শুরু করে 8 ইঞ্চি, 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 5 ইঞ্চি এমনকি 15 ইঞ্চি স্পিকারও বাজানো যাবে। তো 12 ইঞ্চি বাজানোই উত্তম। এরপর আমরা যে 8440 বা 4440 বোর্ডের লাল এবং কালো রঙের দুইটি তার আমরা ক্যাপাসিটারের লাল এবং কালো টার্মিনালে ভালো করে লাগিয়ে দেব। তো এটি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটি ব্যতিক্রম হলেই আমাদের পুরো বোর্ডটি পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তো এই কাজটি খুব সতর্কতার সঙ্গে করতে হবে, কারণ আমি বলছি অনেক আগেই সেই বোর্ডের প্রশ্ন অংশে ডায়াগ্রাম এঁকে দেওয়া আছে, সেটি দেখেই কাজ করা সবচেয়ে ভালো। অতএব আমরা খুব ভালোভাবে লাগিয়ে নেব। এরপর আমাদের যে কাজটি আছে সেটি হচ্ছে যে ক্যাপাসিটারটি আছে এটিতে বেড়াই সংযোগ দেওয়ার পর আমরা ভালোভাবে ট্যাপ দিয়ে পেঁচিয়ে এটিকে ঢেকে দেব, যাতে এটি বডিতে বা সার্কিটের মধ্যে কোনোভাবেই
আর কোনো সংযোগ দিতে না পারে, কেননা কোথাও যদি ব্যতিক্রম এই ক্যাপাসিটি লেগে যায় সমস্যা হতে পারে। এই জন্য এটিকে টেপ দিয়ে ভালোভাবে পেঁচিয়ে রাখবো যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, খুব সুন্দর করে লাগিয়ে নিলাম। দেখুন তো আমাদের এই সাউন্ড বক্সটি প্রায় 80% কাজ শেষ। এরপর আমরা একটি ব্লুটুথ USB নেব, তো এটি বাজারে কিনতে পাওয়া যায়, দাম মাত্র 150 টাকা হলেই পাওয়া যায়, খুব ভালো মানের ব্লুটুথ USB। তো এই ব্লুটুথ USB দিয়ে মেমোরি, মোবাইল, কার্ড রিডার, ইয়ারফোন, ব্লুটুথ, AUX, FM ইত্যাদি ব্যবহার করতে পারবেন। শুধু তাই নয়, এই USB দিয়ে আপনারা মোবাইল পর্যন্ত চার্জ দিতে পারবেন, এবং এটিতে একটি রিমোটও থাকে এই ব্লুটুথ USB-র সাথে, যার ফলে গান আপনারা টেনে দিতে পারবেন, গানের ইকো সেন্স করতে পারবেন। খুব সুন্দর একটি USB। তো এই USB-টি আমরা ববিনারের মাধ্যমে লাগিয়ে দিচ্ছি। তো এই ব্লুটুথ USB-র মধ্যে মাত্র 5টি তার থাকে, 2টি হচ্ছে ব্যাটারির আর 3টি হচ্ছে ইনপুটের। তো এই ইনপুটের মধ্যে দেখতে হবে আমাদের একটি আছে গ্রাউন্ড আর একটি রাউট সাইড, একটি আছে রাউট সাইড, দুইটি বা লেফট সাইড, রাইট সাইড এবং গ্রাউন্ড, এই তিনটি। এবং আর যে দুইটি তার আছে, এই দুইটির মধ্যে একটি আছে 5V প্লাস আর একটি আছে মাইনাস। তো আমরা USB লাইন দেওয়ার জন্য এখন একটি 7805 10D star বা কেউ কেউ বলে কোনো IC বলে থাকে, তো এরপরও কিন্তু নাম 10D star। এই 10D star আমরা বোর্ডের সাথে লাল সংযোগে, লাল এবং কালো সংযোগে কালো লাগিয়ে নেব। তো দেখুন এটি আমাদের লাগানোর কাজ, প্রসেসিং আছে। তো এরপর আমাদের এই যে ব্লুটুথ USB আছে, এতেও ডায়াগ্রাম এঁকে দেওয়া আছে। তো আমরা এই যে দুইটি তার বলেছি, এই দুইটি তারে দেখুন একটি লাল এবং একটি কালা, ব্লুটুথ USB লাল এবং কালো তার 10D স্টারের লাল এবং কালো তারের সাথে সংযুক্ত করতে হবে। তো এই দুইটি তারের মধ্যে যে আমি একটি গিট্টু দিয়ে রেখেছি, গিট্টু তারটা লাল এবং গিট্টু তারটা কালো। তো এই তার দুটি আমরা 10D স্টারে লাগিয়ে দেবো। তো 10D স্টারের বিষয় আছে কি, ওই 10D স্টারে যদি আমরা USB লাগাই তাহলে USB-তে নিখুঁত 5V আসবে, যার ফলে USB-র কোনো ক্ষতি হবে না। এরপর আমরা যে কাজটি করব সেটি আছে, শেষ করা যায় ব্লুটুথ USB ইনপুটের সাথে 44-40 ভোল্টের ইনপুটের সংযুক্ত করব। এজন্য আমরা বোর্ডের গ্রাউন্ড এবং রাউট বা রাইট সাইড বেছে নেব। তো গ্রাউন্ডটি আমরা বোর্ডের কালো সাইড বা গ্রাউন্ড সাইডে লাগিয়ে দেবো, এবং রাইট সাইড বা রাউট যে সাইডটি আছে এটি আমরা বোর্ডের ইনপুট সংযোগে লাগিয়ে দেবো। তো এসব লাগানোর পরে আমাদের একটি প্রকৃত সাউন্ড বক্স তৈরি করা যাবে। তো পরিশেষে হয়ে গেল আমাদের একটি প্রফেশনাল সাউন্ড বক্স। তো দেখুন আমি কভারটি লাগিয়ে নিলাম, এরপর কত সুন্দর এই সাউন্ড বক্সটি দেখা যাচ্ছে, দেখতে মনে হয় অনেক দামি এবং মানসম্মত। তো এরপর আমরা মেশিনের সাথে স্পিকারের দুইটি সংযোগ লাগিয়ে নেব পরীক্ষা করার জন্য। আমরা কিছু চাউল দিয়েছি, আসলে মাইকটি মাত্র 6 ইঞ্চি, আপনাদেরকে বাজিয়ে দেখাবো আসলে বাজে কি না। ঠিক আছে, কেননা নাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে মাইকটি বাজতেছে কি না। তো এটি পরীক্ষা করার জন্য এখন আমরা বিদ্যুতের সংযোগ দেব। দেওয়ার পর আমরা ব্লুটুথের মাধ্যমে মোবাইলে কানেক্ট করব। এটি আমাদের অনেক আগে থেকেই করা আছে, সুইচটি অন করে দিলাম। দেখুন হাই দেখাচ্ছে, ব্লুটুথ এটি একটি ব্লুটুথ সাউন্ড সিস্টেম, এটি মোবাইল দ্বারা কানেক্ট করতে হবে। তো অতএব আমরা মোবাইল দিয়ে কানেক্ট করবো। খুব সোজা মোবাইলে সার্চ দিলেই বা অনুসন্ধান করলে এই ডিভাইসটি চলে যাবে,
তারপর এটি কানেক্ট করতে হবে। তো বক্সের মোবাইলের ডিভাইস কানেক্ট করে নিয়েছি, এখন আমাদের একটি গান সিলেক্ট করে বাজানোর পালা। তো দেখুন আমরা এখন এই গানটি বাজাব, এই গান বাজতেছে, তার এই যে সাউন্ড কত সুন্দর। আমি আসতেছি আমাদের বিষয় লাগে।